Assalamualaikum, welcome back to my channel Raina Shakar Blogs and Gardening. আজকে আপনার সামনে কিছু যে বিসিলি এলাম দস্তাফেলা সিডিং সেগুলো আমরা একটু রোপণ করব। ছাল কুমড়া এর মাঝে কিছু ট্রান্সপোর্টিংও করব দেখাইমু ফলে। তো প্রথমে বেস্টের রোপণ করিলাই, তো দেশ থেকে আনা পেয়েছ আর এই বছরের ওয়েদারটা আপনারা তো দেখলাম, এখন তো এপ্রিলের লাস্ট আইয়া ফুলি গেছে, তারপর তো আমরা ওয়েদারটা বালা ফেলাম না, মাশাআল্লাহ দেখতে আপনারা বেশটা নড়ছে সকলটি ছাল কুমড়া বেশ। তো দেখতে পাচ্ছিলে আমরা ঠিক মতো কি আনছিলাম বাঘ টাইম স্মল বাঘ, তো কিন্তু আসলে ইনফ স্পেস নাই আর এগুলো খারাপই থাকে, তো কিন্তু আমরা অন্য পটলে মুগে, কারণ এগুলোতে বেশি সুবিধা দিছে না যে বামে দিয়ে দেখরা খাগজের বাঘল, তখন এগুলো আমরা আলাদা আলাদা নিমু গে আলাদা নিয়ে ট্রান্সপোর্টিং করে নিমু পট বদলাই নিমু। মাশাআল্লাহ সকলটি বেশ উড়ছে, কিন্তু ওয়েদার লাগে আমার মনে হয় তেমন সুবিধাও না, ঠান্ডা থাকা সবসময় গরম সবসময় হিটিংও জ্বালানি লাগে। জানলাম না দেশি আর ওয়েদারটা খেলে হইব, কারণ টাইম তো ওই যাবার ফতে এপ্রিল যার গে। তো ওয়েদারটার লাগে আপনার সকলে দোয়া করবা, বাংলাদেশের তো অনেক গরম ফলাইছে, গোলমাল মেঘের লাগে মানুষ দোয়া করা, আর আমরা এই দেশের ঠান্ডার অবস্থা খারাপ ফলিছে, সবসময় হিটিং রাখা লাগে, তো গরমের ভিতরে এত সব গাছ রাখছি সেটা চলাফেরার অসুবিধা হয়ে যায়। আর চতুর্দিকে খালি মাটি আর মাটি, তোমরা বাঘ থেকে বাঘরিয়া গুণতে ডিফারেন্ট পটল লিছি দেখি কে কতটুকু বাঁচানো যায়। আর যারা চ্যানেলটা দেখুন না একটু কষ্ট করে দেখবা, আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যতটুকু আমরা ফেললাম আপনারা দেখালাম, আর ইউকের মাঝে থাকি যে আমরা গার্ডেনিং করলাম এটাও আপনারা দেখালাম। তখন সারাটা নিতে রোপণ করছো, রোপণ করে কিছু হালকা একটু পানি দেওয়া, মাশাআল্লাহ গাছটা আসলে হেলথি দেখতে পাটা আর সবুজ। অনেকগুলা আমরা বেস তুলছি এটার মাঝে, বেস তুললে আর রাখলাম না এটা, তো এটা যেমন তেমন সুবিধা দেন না, তো সব টাইম আমরা চেঞ্জ করে নিবো পট, চেঞ্জ করে আলাদা অন্য পটনের মুখে, মাশাআল্লাহ দেখতে পারা আমরা পর চেঞ্জ করিয়া সকলটা সেপারেট করছি, মাশাআল্লাহ গাছটা হেলথি আর এগুন তাদের কিছু ট্রান্সপোর্টিং করবো আলাদা করবো, এখানে অনেক গাছ হয়ে গেছে আলাদা হইলে দেখি কিতা করা যায়, গাছটা নিয়ে সুবিধা করিয়া বাঁচানো যায়, গাছের দুই তিন পাতা ছাড়ছে। আর কিছু কিছু গাছ তো আমরা কিছু নষ্ট হয়ে গেছে, তোরা সিটটা লাই দেওয়ার মোকা থাকি, তো পাতাটা একটু মেলব, সিটটা একটু টাইট করে নিছে, মাশাআল্লাহ সারাটা ঠিক আছে। তখন আমরা কিছু সার ব্যবহার করবো দেখাই মোকনারে, কিছু সার দেওয়া মাটিটারে একটু জোর জোড়া করবো, চা পাতা দেওয়ার মাঝে এন্ডার কুসাও দেব, আর তোরা অ্যাপসন সল্টও দেওয়া হয়েছে মাটিটা, তাহলে গাছটা একটু সবুজ থাকবো। আমরা ফার্টিলাইজার এখন মিক্স করছি, ওইটা মাটিটারে মিক্স করবো, গোড়ের ভিতরে লাগে বেশি তেমন কিছু দেওয়ার না, মাটিটা তেমন সুবিধা লাগে না, চোটের মাঝে আমরা মিক্স করি, মিক্স হয়ে যাতে কি সারটা দিয়ে গাছটা নিয়ে খুস্তা খোলা যায়। আসলে জানলাম না দেশিয়ার তখন সাকসেসফুল হইব গার্ডেনিংও।
হালকা একটু মিক্স করে আমরা পটল ওই আগাছ সেন্টারে চেঞ্জ ওভার করবো। যতটা বেশি আমরা 10 টাকা আনছিলাম, মার্শাল্লাহ সকলটি বেশি উড়ছে। একটু সময় লাগার, একটু টাইম লাগার গাছটা লম্বা হইতে, আর ঘরের ভিতরে আমরা কোনো কিছু দিছি না, তখন ইনশাল্লাহ কিছু দিমু, দিলে কিছুটা মনে হয় লম্বা হইব। যথাফেরা হালকাভাবে একটু চেষ্টা চেষ্টা করে চারা তুললে ভিতরে ট্রান্সপোর্টিং করবো, আলাদা করলে একটু স্পেস পাইব গাছে। আর আশা করি তাড়াতাড়ি বলবো, তাড়াতাড়ি লাউ ধরবো। আসলে কুমড়া গাছটা একটু কেয়ারফুল হওয়া লাগে। আর লাউ থাকি আপনারা অবশ্যই কিভাবে জানেন, কুমড়ার চারাটা একটু লেটে বড় হয়, একটু টাইম লাগে। তো মার্শাল্লাহ সহটি গাছ দিতে আসে, এখন খুশি, কারণ বাজার লাগে, জানলাম না কতটুকু সাকসেসফুল হইমু। আসলে আমরা সব গার্ডেনের মালটালও রেডি করে রাখি দিয়েছি, খালি বাজারে লাগে বাড়ছারা, বাজার ভালো হইলে ইনশাল্লাহ সব গাছগুলা বাইলে নিমুগে যার যার ফটো রেডি করে রাখি দিমু। তো সকলে লাগে আসলে দোয়া রইল, সুন্দরভাবে গার্ডেনিং করতা, লাউ দোড়াই খাইতা, আর ফাললে আমরা মাঝে মাঝে দিবা যার লাউ হয়। আমরা খুব চেষ্টা করলাম ছাড়াটা আনতে সুন্দর হলে লম্বা করার লাগে, কিন্তু চোখ বদলে আসলে আমার কাছে লাগে একটু সময় নেয়। ইনশাল্লাহ ওইব লাস্টে দিয়ে আমরা কিছু পাইবো পরে, এখন তো বাজারটা তেমন ভালো নাই। আসলে এবার দেশে যাবো হইতো না, গার্ডেনিং যখন স্টার্ট করলেছি খেয়াল আছে দেশে যাইতাম, তাই অবশ্য গার্ডেন করার পরে দেশে যাইমু। মার্শাল্লাহ সবটি প্ল্যান চেঞ্জ হলো হয়েছে, তো কিন্তু এখন রাখে দিমু, আর এবারে সময় রেডি হইব সময় বাড়ানিয়া রোপণ করে নিমু। মার্শাল্লাহ মোটামুটি খারাপ নাই, কোনো কমপ্লেন নাই। তো গাছটার মাঝে হালকা একটু পানি দেওয়ার, কারণ গাছটা তো চেঞ্জ হলে হয়েছে, জল লড়া খাইছে। তো বালাতা হোকা, আর ইনশাল্লাহ দেখি কতটুকু সামনে দেখে দিতে পারি, অপডেট সকলতেই পাইবা, আর চ্যানেলটারে আইকন বেল অন করে রাখবা, সকলতেই পাইবা। আর আপনারা লাগে দোয়া রইল, সুন্দরভাবে গার্ডেনিং করোকা, আর আমরা লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।